থ্যাংক ইউ স্যার। আমি বাংলায় বলার আগে আই উড লাইক টু কোট ওয়ার্ল্ড ব্যাংক স্টেটমেন্ট গিভেন বাই দেম অন 7th October 2020। ইন্ডিয়াস ইকোনমিক সিচুয়েশন ইজ মাচ ওয়ার্স দেন এভার সিন বিফোর অ্যান্ড আই উড লাইক টু কোট IMF, that is International Monetary Fund, statement given on 13th October 2020, Indian economy likely to fare worse than some global and South Asian peers, and Bangladesh a better one than India. Sir, problem ta hocche, cha bikri korte korte jokhon ভারতবর্ষের মতো এত বড় দেশ বিক্রি করার সুযোগ পেয়ে গেলাম, তখন রেলওয়ে থেকে, এয়ারপোর্ট থেকে, কোল থেকে, সেল থেকে, ফেল থেকে সব কিছু বিক্রি করতে করতে ভারতবর্ষটাকে আমি এমন একটা জায়গায় নিয়ে চলে গেলাম যে আত্মনির্ভর ভারতের নামে সারা ভারতবর্ষটাকে রসাতলে পৌঁছে দিয়ে শুধুমাত্র আমার দুই বন্ধুর আমি খেয়াল করলাম। Definitely, I am not here to embarrass my honorable minister by asking a question, how the income of the son of our learned minister inflated so much. Kintu ami nischoy jante chaibo je amader Bombay ek bondhu jar barir upor helipad ache, tini Asiar chaturtho dhonitomo, Asiar chaturtho dhonitomo ebong bishwer chaturtho dhonitomo ki kore hoye gelen ebong tar 73% income ki kore bere gelo. আমি নিশ্চয় জানতে চাইব যে নরেন্দ্র মোদী মহোদয়ের গুজরাটে একজন ভদ্রলোক থাকেন, বিগত এক বছরে সারা বিশ্বের মধ্যে তার ইনকাম সব থেকে বেশি কি করে বেড়ে গেল। আসলে সমস্যাটা হচ্ছে আমার কোনো অ্যালাই নেই সিবিআই আর ইডি ছাড়া, আর আমার কোনো বন্ধু নেই ওই দুজন ছাড়া। আমাদের দেশটা কোন জায়গায় দাঁড়িয়েছে স্যার? ইফ উই গো থ্রু দ্য গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, 107টা দেশের মধ্যে ইন্ডিয়া ইজ র্যাঙ্কিং 94th। ইফ উই গো থ্রু মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, আউট অফ 107 কান্ট্রিজ ইন্ডিয়া স্ট্যান্ডস 62। যদি আমরা গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে দেখি, ইন্ডিয়া স্ট্যান্ডস 105, র্যাঙ্ক ইন গ্লোবাল পভার্টি এগেন 94th আউট অফ 107 কান্ট্রিজ। স্যার দুঃখের বিষয়ে, গত 45 বছরে সব থেকে বেশি বেকারত্ব আজকে এই ভারতবর্ষ, এবং কোভিড প্যান্ডেমিকের সময় 1 কোটি আমাদের জব লস হয়েছে। অন্যদিকে আমরা কি দেখছি, পেট্রোল ডিজেলের দাম। আমার মাননীয় কলিগ কিছুক্ষণ আগে বলছিলেন, তিনি এখানে নেই, তাকে আমি সংশোধন করে দিতে চাই, তিনি স্টেট ট্যাক্সের কথা বলছিলেন। আপনি যদি ওয়েস্টবেঙ্গলকে কম্পেয়ার করেন, ওয়েস্টবেঙ্গলে পেট্রোলে স্টেট ট্যাক্স বেড়েছে 6%, কিন্তু সেন্ট্রাল ট্যাক্স বেড়েছে 26%। ওয়েস্টবেঙ্গলের পার্সপেক্টিভে ডিজেলে স্টেট ট্যাক্স বেড়েছে 3%, আর সেন্ট্রাল ট্যাক্স বেড়েছে 36%। অলটুগেদার ওয়েস্টবেঙ্গলে পেট্রোলে সেন্ট্রাল ট্যাক্স স্টেট ট্যাক্সের ওপরে 70% বেশি, এবং ডিজেলে 193% বেশি স্যার। অন্যদিকে আপনি কার সাথে স্টেপ মাদারলি অ্যাটিটিউড করছেন? আপনি বলছেন আমি সোনার বাংলা গড়ব, এবং সোনার বাংলা গড়ার জন্যে স্বাধীনতার পর থেকে যেটা কোনোদিন হয়নি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, এত এত মন্ত্রী, সাংসদরা ভারতবর্ষের মানুষের টাকায় ডেলি প্যাসেঞ্জারই করছেন, পশ্চিমবঙ্গে যাচ্ছেন, তিনি নাকি সোনার বাংলা করবেন। আর সোনার বাংলার প্রতি বঞ্চনার কয়েকটা উদাহরণ আমার পূর্ববর্তী বক্তারা দিয়েছেন, আমি কয়েকটা বলি। দীর্ঘদিন ধরে অ্যাপিল করে আসছি যে আমাদের নামটা ওয়েস্টবেঙ্গল থেকে বেঙ্গল করা হোক। সমস্ত রীতিনীতি মেনে বারবার আমরা ফাইল পাঠিয়েছি, কোনো এক অজ্ঞাত কারণে বাংলা করা হলো না আমাদের নামটা। 2019-2020 বাজেটে ট্যাক্স ডিভলিউশনে 11,200 কোটি টাকা আমরা এখনো পাইনি। 2019-2020 বাজেটে যে গ্রান্ট বা অনুদান 37,973 কোটি টাকা বাংলা এখনো পাইনি। সেই বাজেটে জিএসটি কম্পেনসেশন 13,000 কোটি টাকা আমরা এখনো পাইনি। সব মিলে 90,000 কোটি টাকা বাংলাকে দেওয়া হয়নি। সর্বশিক্ষা অভিযানের ফান্ড কাটল করা হয়েছে, ICDS এ ফান্ড কাটল করা হয়েছে। আমরা দেখেছি আমফানের মতো ন্যাশনাল ডিজাস্টার যখন হলো,
মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঘুরে বেরিয়ে 1,000 টাকার কোটি টাকার একটা ললিপপ ধরিয়ে চলে এলেন, তারপর আমরা কোনো টাকা পেলাম না। আমরা কোভিড প্যান্ডেমিকে দেখলাম, গতকাল আমাদের 1 বছর কমপ্লিট হয়েছে লকডাউনে। আমরা আজকে দুঃখের সাথে স্মরণ করি 23 এবং 24 ফেব্রুয়ারি গুজরাটের গরিব মানুষগুলোকে ইটের পাঁচিল দিয়ে ঘিরে নমস্তে ট্রাম্প করার জন্যে এবং মধ্যপ্রদেশের সরকার গড়ার জন্যে। যদি আমরা সেই সময় অত রিল্যাক্টেন্ট অ্যাটিচিউড আমরা না দেখাতাম, তাহলে আজকে আমাদের কোভিডে এই করুণ পরিণতি হতো না। তা সত্ত্বেও আমাদের বাংলায় জুলাই মাসের পর থেকে কোভিড ট্রিটমেন্টের জন্যে কোনো সহযোগিতা কেন্দ্রীয় সরকার করেনি। শুধু তাই না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন আমি পয়সা দিয়ে কোভিড ভ্যাকসিন তোমার থেকে কিনব, আমি আমার বাংলার 10 কোটি মানুষের যারা এলিজেবল তাদেরকে বিনা পয়সায় কোভিড ভ্যাকসিন দিতে চাই, তুমি 250 টাকায় বিক্রি করো, আমি বিনা পয়সায় রাজ্য একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে সমস্ত স্বাস্থ্য পরিষেবাটা বিনা পয়সায় দিই, আমি কোভিড ভ্যাকসিন বিনা পয়সায় দেবো, কেন্দ্র সেই কোভিড ভ্যাকসিনটা পর্যন্ত দিতে পারছে না। পিএম কেয়ার ফান্ডের কথা তো অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার পরে আর একজন বলবেন, আমি তাই একটা কথা বলব যে মন খারাপ করার কোনো কারণ নেই, দোসরা মেয়ের পর মন খারাপ করবেন না, বাংলায় আসুন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলে দেবে যেভাবে 34 বছরের পর 10 বছরে বাংলার হার ফিরিয়ে দিয়েছেন, ঠিক সেইভাবে আপনি কিভাবে দেশটাকে গুছিয়ে কাজ করতে পারবেন দেখিয়ে দেবেন। আর একটা কথা বলে শেষ করব, আমরা খুব ভয় পাচ্ছি, দেশটাকে আমি বেঁচে দিয়েছি, বাংলায় যাচ্ছি ডেলি প্যাসেঞ্জারি করতে, বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো অত বড় মাঠ, সেটা আবার বেঁচে দেবে তো? লাস্ট 10 সেকেন্ডস, 2021 আজকে 24শে মার্চ, আর 3 দিন পর থেকে বাংলায় উন্নয়নের খেলা শুরু হবে এবং সেটা সেমিফাইনালে জেতার পর 2024 জয় বাংলা, জয় হিন্দ। থ্যাংক ইউ।